রকফেলার সেন্টারের এখানে যে ক্রিসমাস ট্রি দেখতে, আজকে প্যান্ডেমিকের কারণে একটা লাইন ধরতে হচ্ছে আমাদের, বাট মানুষ আসছে। আজকে ওয়েদারটা একটু উইন্ডি বাট ভালো লাগছে, আর এই ক্রিসমাস ট্রিতে দেখতে আসছি যেটা এত সুন্দর একটা লাইটিং করেছে আমাদের চলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তারপরে আমি আজকে আসার কারণটা আপনাদের দেখানোর জন্য, তো চলুন দেখতে থাকুন। ভিউয়ার্স, আমার তো এই ডিসেম্বর মাসে ঘুরতে খুবই ভালো লাগে, এত সুন্দর করে সাজানো ম্যানহাটন বলেন, সব জায়গায় নিউ ইয়র্কে সব জায়গায় এরকমভাবে সাজিয়েছে। আর আপনারা যে ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 50,000-এর কাছাকাছি এলইডি লাইট দিয়ে এটাকে সাজানো হয়েছে। আর এই গাছের উপরে যে সাদা রঙের স্টারটা দেখতে পাচ্ছেন, ওই স্টারটার ওজন হচ্ছে 11 টন, ভাবতে পারেন। আসলে নিউ ইয়র্ক নিউ ইয়র্কই, নিউ ইয়র্কের মতো কোথাও আমার, আমি জানি না কারো ভালো লাগবে কি না, অনেক ঘনবসতি হলেও নিউ ইয়র্কে প্রাণ আছে। আমরা কাজকর্ম করে তারপরে যেভাবে ঘুরতে পারি, যে কোনো সময় যে কোনো পার্টি যে কোনো জায়গায় আমরা যেতে পারি, খুবই সুন্দর করে সব জায়গা। আপনি ম্যানহাটন আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। আই লাইক ম্যানহাটন। নিউ
Yeah.